রাজনীতির অন্যতম আকর্ষণ জনগণের রায় প্রকাশের প্রধানতম মাধ্যম নির্বাচন। নানা চেষ্টা অপচেষ্টা তৎপরতা ষড়যন্ত্র কৌশল অপকৌশলের এই নির্বাচন নিয়ে বিতর্ক বিশ্লেষণের জমজমাট আয়োজন রাজকাহন। স্বাগত জানাচ্ছি, আমি শারমিন চৌধুরী, নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। ভোটকে সামনে রেখে বিভিন্ন দিক থেকে রাজনৈতিক চাপে থাকার কথা তুলে ধরে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘের সহযোগিতা চেয়ে গত নভেম্বর মাসের শেষের দিকে চিঠি পাঠিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আর এক মাস পর দ্বাদশ নির্বাচনকে একতরফা আখ্যা দিয়ে নেতাকর্মীদের উপর দমনপীড়নের অভিযোগ জানিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দূতাবাসে পাল্টা চিঠি পাঠিয়েছে বিএনপি, যে চিঠিতে বিএনপির হরতাল অবরোধের সময় যানবাহনে অগ্নিসংযোগ সহ নাশকতার দায় ক্ষমতাসীনদের উপর চাপানো হয়েছে। বলা হয়েছে এর একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র, আর প্রধান ভুক্তভোগী বিএনপি। দলটির নেতারা বলছে জোর করে জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ যে অবৈধ নির্বাচন করতে চলেছে তা জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। এরই মধ্যে জাতীয় পার্টির পাঁচ প্রার্থী নির্বাচন কমিশন ও ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এই অবস্থায় জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা তার নিশ্চয়তা দিতে পারছেন না দলটির চেয়ারম্যান জি এম কাদেরও। যে নির্বাচনী শঙ্কা ও অনিশ্চয়তা দিয়ে শেষ হয়েছে 2023 সাল, নতুন বছরেও কি তার ধারাবাহিকতা বজায় থাকবে নাকি কোনো ভিন্নতা আসবে রাজনীতিতে, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আমার সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার, আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার শাহিদুর রহমান টেপা। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। নতুন বছরের নতুনত্ব কি থাকবে রাজনীতিতে, কেমন নির্বাচনী রাজনীতি সব মিলিয়ে একটু কথা বলতে চাই। আমি একটা নয়েজ আসছে আমার স্টুডিওতে, যাই হোক শুরু করি, একটু নয়েজে মনে হয় একটু ডিস্টার্ব হতে পারে। আমি অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছ থেকে একটু শুরুতে জানতে চাই যে নতুন বছরেই আপনারা প্রথম দিনেই যেটি দেখছি যে জাতিসংঘ সহ বিভিন্ন বিদেশি দূতাবাসে চিঠি পাঠিয়েছেন, এবং এটি নতুন বিষয় নয়, এটি এর আগেও এরকম দূতাবাসে চিঠি পাঠিয়েছে বিএনপি, তাদের পক্ষে কথা বলেছে, সরকারের সমালোচনা করে কথা বলেছে। কিন্তু যেটি প্রশ্ন করতে চাই যে আপনারা বিদেশিদের স্পষ্ট সমর্থন, মানে আপনাদের দাবিগুলো তো স্পষ্ট, প্রথমে তত্ত্বাবধায়ক সরকার এবং তারপরে এখন এক দফা বলছেন সরকার পতনের এক দফা দাবি, এই বিষয়গুলো, এই দাবির পক্ষে বিদেশিদের স্পষ্ট সমর্থন পাচ্ছেন না কেন, বাদায় করতে পারছেন না কেন? দেখুন, দেখতে দেখতে আমাদের জীবন থেকে, ব্যক্তিগত জীবন থেকে এবং সামাজিক জীবন থেকে কিছু চলে গেল। 2023 সালের সূর্যাস্তের শেষ, সূর্যাস্তের সাথে সাথে আমার মনে হয় অ্যাডভোকেট রফিক শিকদার, একটু আপনার অডিওতে ঝামেলা হচ্ছে, আমি আপনার কাছে একটু পরে আসি, ততক্ষণে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আমি জি মানে আপনি অভিযোগগুলো করছিলেন তার সাথে আমারও সুস্পষ্ট প্রশ্নগুলো, আরও আরও একটি প্রশ্ন আছে, আসি আপনার কাছে। আমি অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার, আপনার কাছ থেকেও একটু শুনি যে নতুন বছরের যেই বিষয়গুলো, মানে আমি যেটি জিজ্ঞাসা করছিলাম যে প্রথম দিনেই জাতিসংঘ সহ বিভিন্ন দূতাবাসে বিএনপি চিঠি পাঠিয়েছে গত মাসে, হ্যাঁ দিবেন আপনার অডিও নিশ্চয়ই বলবেন, আমি মানে প্রশ্নটা আপনার কাছে করছিলাম এইরকম যে পররাষ্ট্রমন্ত্রীও চিঠি পাঠিয়েছেন জাতিসংঘে, এই বিষয়গুলো স্পষ্ট করবার চেষ্টা করেছেন, আপনারা বিভিন্ন সময় দূতাবাসের বিভিন্ন দূতাবাসে কথা বলেন, পর্যবেক্ষক দলের সাথে কথা বলেন, কিন্তু আপনাদের যে বক্তব্য সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন, সেখানে ঠিক বিদেশিদের সাথে এত কথা বলেও বা এত বার্তা দিয়েও আস্থা অর্জন করা, বিশ্বাস অর্জন করা সেটি হয়ে ওঠে না কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ, ডিবিসি যারা দেখছেন সবাইকে
ভোটের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা একদিন কিন্তু চলে গেল, আর দুই ঘন্টা পর একদিন চলে যাচ্ছে, চলেই যাবে, চলেই যাবে। হ্যাঁ, পাঁচ বছর পর আমরা আবার একটা নতুন বছর পেয়েছি, নতুন সংসদ পাবো, নতুন সরকার পাবো, বাংলাদেশকে নতুনভাবে করার একটা পরিকল্পনা ইশতেহারে দেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন করা হবে। দেখুন, ইলেকশন আর চারটা ওয়ার্কিং ডে বাকি প্রচারণা, পাঁচ তারিখ সকাল আটটা পর্যন্ত প্রচারণা করা যাবে, ছয় তারিখ সাত তারিখ নির্বাচন। আমরা কি বলতে পারি না নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়েছে? প্রচারে সব প্রার্থীদের দৃশ্যমান একটা প্রচার হচ্ছে, প্রতিটা আসনে ছয় থেকে সাতজন প্রার্থী আছে। পাশাপাশি আপনি যে প্রশ্নটা তুললেন, চালাচালি, দেশ বিদেশের চালাচালি, আমি বলবো এটা একটা কালচার হয়ে গেছে। আমরা গত ছয় মাস আগে থেকে দেখেছি চিঠি চালাচালি, সময় অসময় দূতাবাসে যাওয়া, সভা করা, বাংলাদেশের স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি, ইউরোপিয়ান কমিশন প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি, বিভিন্ন প্রতিনিধি আমরা দেখছি বাংলাদেশে এসছে। এইসব সব প্রতিনিধিদের কোন রিকমেন্ডেশন কি নির্বাচনটা হচ্ছে? নির্বাচনটা কিন্তু আমাদের সংবিধান আরপি মোতাবেক হচ্ছে। বিএনপির দীর্ঘদিনের একটা চাওয়া ছিল যে ইনারা আসলে হয়তোবা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলায় কোনো একটা ফর্মুলা দিয়ে ওই সরকারের অধীনে নির্বাচনটা হবে, হয়তোবা আমাদেরকে সংলাপে বাধ্য করাবে বসার জন্য। দেখেন, এগুলি তো পাস্ট টেন্স, নির্বাচনের ট্রেন প্রায় শেষ পর্যায়ে, সাত তারিখ ভোট হবে। আমরা চাচ্ছি অংশগ্রহণটা বাড়ুক, সাত তারিখে ভোটাররাই সিদ্ধান্ত নেবে কাকে কারা আবার রাষ্ট্রে। আমরা ধরে নিতে পারি যেন তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, বাকি যারা আসবেন অবশ্যই ভোটের মাধ্যমে আসবেন। সবচেয়ে যেটা বড় কথা, ভোটারদের উপস্থিতি চাই নির্বাচনটা, নির্বাচনের দিন যাতে কোনো, ওনারা যেটা চাচ্ছেন একটু চুপ করে আসেন তো, আমরা একটু আতঙ্কে আসি, আবার গুপ্ত হত্যা, গুপ্ত বোমাবাজি বা এটা সেটা আবার হয় কি? আপনি তো লক্ষ্য করেছেন ট্রেনে আগুন লাগানো শুরু হয়েছিল, যা এক সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের কারণে একটু থেমে আছে। তারপরও যেহেতু দৃশ্যমান ওনাদেরকে দেখছি না আমরা, লক্ষ লক্ষ নেতা কর্মীর দল বিএনপি 28 অক্টোবর পর্যন্ত কাউকে দৃশ্যমান দেখা যাচ্ছে না, ওই লিফলেট বিতরণ করছেন, এটাও খুব লিমিটেড নিউজ কাভারেজের মতো আর কি, 10-15 জন থাকে, নিউজটা কাভারেজ হয়। আমরা কিন্তু জটিকা মিছিলও দেখি, এক দেড় সেকেন্ডের মিছিল দেখি, ওই তারপর নাই। এইগুলি দিয়ে তো আওয়ামী লীগের মোকাবেলা করা, একটা জাতীয় সংসদে একটা বড় দলকে মোকাবেলা করা নিশ্চয়ই সম্ভব না। দেখুন, বিএনপি তো নির্বাচনে আসবে প্রথমত একটা জয়ের গ্যারান্টি চেয়েছিল, এটা তো নির্ধারণ করবে জনগণ, ভোটাররা ছিল বা নির্বাচনটি কেমন হচ্ছে সেটি নিয়ে আপনি একটা বিশ্লেষণ দিচ্ছেন, কিন্তু আমি আসলে শুরুটা একটু বিদেশি তৎপরতা দিয়ে শুরু করলাম, আরও এই বিষয়গুলো নিয়ে আর একটু কথা তো নিশ্চয়ই বলবো, কিন্তু বিদেশিদের তৎপরতা যেটি আরও একটু যোগ করি, পশ্চিমা দূতাবাসগুলো, পশ্চিমা কূটনীতিকরা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে, সেখানে তারা বলছে এই এই ভোটকে সরকারের স্পেশাল ইলেকশন অপারেশন বা বিশেষ নির্বাচনী কার্যক্রম বলছে, এবং বিভিন্ন বিষয়ে এই সময় সাম্প্রতিক সেগুলো তুলে ধরছে, এবং এবং প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন, এমনকি পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে পশ্চিমারা চাপ প্রয়োগ করছে, অযাচিত চাপ বা নানান রকম ভাষায় বলা হচ্ছে চাপ প্রয়োগ করছে, একটা চাপ তো আছে, কেন আপনারা আস্থায় আনতে পারছেন না যদি যথেষ্ট গ্রহণযোগ্য? বাইরের চাপটা বাদ দিয়ে আমরা জনগণ এবং ভোটারদের চাপটা নিতে চাই। এই নির্বাচন কমিশন কিন্তু একটা কথা বলেছিল যে নির্বাচন সুষ্ঠু না হলে সরকার দায়ী থাকবে, এই নির্বাচন কমিশন তার বলছেন যে না, সরকারের সকল সহযোগিতা আমরা পাচ্ছি। লক্ষ্য করে দেখেছেন, এটা তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই গণহারে স্থানীয় পর্যায়ের কর্মকর্তা বদলি কোনো নির্বাচনে হয় নাই। আপনি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো রিয়াকশন দেখেছেন, সরকারের পক্ষ থেকে রিয়াকশন দেখেছেন? নো। আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকারের আদালতে নির্বাচন কমিশনে কিন্তু পরোক্ষভাবে দেশটা চালাচ্ছে এখন, কারণ ওনারাই তো সব বদলিবাদি বা যেটা করার কারো ব্যবস্থা না নিচ্ছে, সরকারের রুটিন ওয়ার্ক করছেন, এই জায়গায় দাঁড়াক না পরবর্তী নির্বাচনটা। সরকার নির্বাচন কমিশনে সকল সহযোগিতা প্রদান করছে, এবং এটা কিন্তু চাপের কথাটা বলা হচ্ছে, সেই চাপটাকে আপনারাও আপনাদের মন্ত্রীরা থেকে শুরু করে নির্বাচন কমিশনও চাপ শব্দটা ব্যবহার করছে। নির্বাচন কমিশন প্রতিদিন কতটা নিবন্ধ রাজনীতির সাথে দেখা করে সেটা বিষয় না, কতটা ফরেন ডেলিগেটের সাথে দেখা করে নেই দেখতে পাচ্ছেন, সময় দিতে হয়, কথা বলতে হয়, এবং কমিশন কিন্তু স্পষ্ট বলেছেন হ্যাঁ আমরা দেখা করি, কথা বলি,
চাপ নেই। প্রথম দিকে একবার বলেছিলেন, পরবর্তী দিনে বলছেন না চাপটা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে হলে দেশ বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে, এইটি ইসিয়ানি সম্প্রতি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার একদম সম্প্রতি বলছেন। এটা উনি তো পারেন, উনি যে একটা কঠিন দায়িত্বে আছেন, হয়তো ভোটারদেরকে রাজনৈতিক দলকে সোজা রাখার জন্য বলতে পারেন যে নির্বাচন ঠিক না হলে কিন্তু আপনারা এই পছলাবেন, আমরা তো চলে যাবো দায়িত্ব পালন করে। আসলে ঠিক, আমরা থাকবো, জনগণ থাকবে, রাজনৈতিক দল থাকবে, বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে যারা তারা থাকবে, কমিশন তো চলে যাবে। সেই দৃষ্টিকোণ তো উনি অ্যালার্ট করতে পারেন, কারণ আপনার বিষয়টা যেটা বাংলাদেশের নির্বাচন, এখানে জাতিক আন্তর্জাতিক অনেক কথা হচ্ছে, এটা নিঃসন্দেহে আমাদের দুর্ভাগ্যজনক। আমাদের যে বিভিন্ন জায়গায় আপনি বলেছেন আমরাও কেন যাই, দেখুন বিষয়টা তো থাক, আপনি হাঁটুপানিতে নামলে আমারও তো নামতে হবে, কারণ আমাদেরকে তো বোঝাতে হচ্ছে বাংলাদেশের অবস্থাটা কি অবস্থায় আছে। কোমর পানি বা তারও বেশি পানিতে নেমেও কেন মানে চাপ শব্দটা আপনাদের উপর আসছে, কেন আপনারা আস্থা আনতে পারছেন না, এই প্রশ্নটি করছিলাম। আসি আবার আপনার কাছে, দেশের রাজনীতি বিদেশি তৎপরতার বাইরেও সেটি নিয়ে তো নিশ্চয়ই কথা বলবো আমি জনাব শাহিদুর রহমান টেপা, যেহেতু বিদেশি তৎপরতা নিয়ে শুরু করেছি আপনার কাছ থেকেও সেটি একটু জানতে চাইবো। যেই প্রতিবেদন পশ্চিমা কূটনীতিকরা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছে এবং এটিকে তারা তাদের রুটিন ওয়ার্কই বলছে, সেই প্রতিবেদনে বলা হচ্ছে চাপে পড়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জুয়েম কাদের 26 আসনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়েছে, মানে কেমন চাপে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুজন সহ আলোচক। এবং বছরের প্রথম দিনে জাতীয় পার্টির পক্ষ থেকে এবং আমি সবাইকে আগামী এই বছরটা আমরা যেন সুন্দরভাবে কাটাতে পারি এই আশা ব্যক্ত করে এখন জাতীয় পার্টি কে চাপ দিছে, কী চাপ দিছে, এটা কোনো ব্যাপারে আমার জানা নাই, আমি বলতেও পারব না, কারণ আমার উপর তো চাপ আসে নাই। কারণ চেয়ারম্যান মহাসচিবের উপরে যদি চাপ আসে তাকে ওরাই ওনারাই জানে। তবে যে ক্ষতিটা জাতীয় পার্টির হয়েছে সেটা হলো সমঝোতার ভিত্তিতে আমাদেরকে 26টা সিট থেকে নৌকা চলে গেছে। সেই সমস্যাটা হয়েছে জাতীয় পার্টি আমরা 287টা সিটে নির্বাচন করছি। এখন আমাদের ম্যাক্সিমাম প্রার্থী কালকেও দেখলাম কয়েকজন প্রত্যাহার করছে, আজকেও করছে, তার কারণ যখন সমঝোতা হয়ে যায় তখন মরালি সেই অন্য অন্য জেলার লোকজন তৃণমূলের যারা যারা নির্বাচন করতেছিল মরালি তারা খুব দুর্বল হয়ে যায়। তো যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে আমাদের দলের চেয়ারম্যান সাহেব এই সমঝোতার এই 26টি সিটের ভিতরে না থেকে যদি নর্মালি আমরা 287টা সিটে নির্বাচন করতাম তাহলে দলটা যেমন বাঁচত আমরা ক্ষমতার স্বাদও পেতে পারতাম হয়তোবা, যদি নাকি জনগণ আমাদের ভোট দিত। এটা জাতীয় পার্টির জন্য এই 26টি সিটের সমঝোতা সিটের জন্য খুব আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাকে দলের অনেকেই মনে করে যে এটা সঠিক কাজটা হয় নাই। বিভক্তি এখনো হয় নাই, আপনি মনে করছেন এটা ঠিক হয় নাই, চেয়ারম্যান বা মহাসচিব মনে করেছেন ঠিক হয়েছে বলেই করেছেন, আমাদের যারা এমপি ক্যান্ডিডেট আছে তাদের বক্তব্য, বিভক্তি তো অন্য জিনিস। কি জিনিস বিভক্তি? আপনি আর একটা দল করতে গেলেন বা ইয়ে করতে গেলেন বা অন্য কিছু করতে গেলেন, দল ভাঙতে গেলেন, সেটা হলো বিভক্তি। আমরা এক আছি, আমরা জাতীয় পার্টি একই আছি। জাতীয় পার্টি যেহেতু নির্বাচনমুখী দল, নির্বাচন বর্জন করে না, সেই জন্য আমরা নির্বাচনের সাথে আছি। আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। আমাদের মধ্যে যেটা সৃষ্টি হয়েছে, যেমন গতকালকে বরিশালে বলছে এই নির্বাচনে কোনো নির্বাচন না, একতরফা নির্বাচন, আপনার গাজীপুরের নিয়াজ সাহেব উনি বলছে এই নির্বাচন কোনো নির্বাচন না, একতরফা নির্বাচন। পাঁচজন প্রার্থী প্রত্যাহার করেছে, পাঁচজন জাতীয় পার্টির প্রার্থী প্রত্যাহার করেছেন 287 জনের মধ্যে, পাঁচজন ধরেন
বহুত নির্বাচক বহুত আছে বহুত ক্যান্ডিডেট আছে যারা উৎফুল্লভাবে নির্বাচন করতে গেছিল তারা পোস্টার পর্যন্ত অনেকে ছাপায় নাই আমার আমি আমি যেটা শুনেছি আমি দেখিনি এটা জাতীয় পার্টির জন্য খুব ক্ষতিকারক একটা বিষয় হয়ে গেছে বলে আমার ধারণা জাতীয় পার্টি দ্বিধাবিভক্ত হবে জাতীয় পার্টি অন্য কেউ হবে এটা আমি বিশ্বাস করি না আমরা মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে আমরা এক আছি এক থাকবো কিন্তু সিদ্ধান্তকে নিয়ে আপনাদের মধ্যে বিভক্তি কিন্তু সিদ্ধান্ত নিয়ে আপনাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে না না সিদ্ধান্ত নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয় নাই সিদ্ধান্ত তো আমরা যাকে দিয়েছি আমাদের চেয়ারম্যানকে দিয়েছি চেয়ারম্যান তার সিদ্ধান্তরা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু যে ক্যান্ডিডেটগুলি নির্বাচন করছে তারা হতাশাগ্রস্ত হচ্ছে যে ২৬টি সিটে আমরা যখন নিলাম আমাদের এই ২৬টি সিটই আমাদেরকে নেওয়া উচিত ছিল না আমরা যে ২৮৭টি সিটে আমরা প্রার্থী দিয়েছিলাম সেই প্রার্থীগুলি ওই ২৬টি সিটের জন্যে অন্যান্য প্রার্থীগুলি মরালি দুর্বল হয়ে গেছে স্পষ্ট আমি একটা বিরতিতে যাই যেহেতু অ্যাডভোকেট রফিক সিকদারের অডিওতে একটু সমস্যা হচ্ছে বিরতির পরে সেটা ঠিক করে আমরা চলে আসবো আরও অনেক প্রশ্ন আছে ফিরছি বিরতির পর ফিরে এলাম রাজকাহনে অ্যাডভোকেট রফিক সিকদার দুঃখিত আগের অংশে আপনাকে ঠিক শুনতে পাচ্ছিলাম না মানে আপনার অডিওতে সমস্যা হচ্ছিল দুটি প্রশ্ন করি প্রথম প্রশ্নটি যেটি আগের অংশে করছিলাম যে নানান তৎপরতা সত্ত্বেও আপনারা বিদেশিদের আপনাদের দাবির প্রতি স্পষ্ট সমর্থন আদায় করতে পারছেন কি বা পারছেন না কেন একটি আর একটা হচ্ছে পুরনো প্রশ্ন নতুন বছরে নতুন করে করি আপনারা অনেক আলটিমেটাম দিয়েছেন ১০ই ডিসেম্বর ৪৮ ঘন্টা ৩রা অক্টোবর এরকম অনেক কিছু ঈদের পর শীতের পর রোজার পর পূজার পর প্রতিদিনই প্রায় এই প্রশ্নগুলো করি এখন বলছেন নতুন বছরের শুরুতেই এই সরকার পতন আপনাদের নেতা কর্মীরাও কি আসলে এই আহ্বানগুলোতে বিশ্বাস করছে আপনাদের এই বক্তব্যে বা আহ্বানে আপনার কথার প্রেক্ষিতে আমি পিছনেও বেশ কিছু কথা বলবো কিন্তু একদম কথার উত্তরগুলো আমি দিয়ে দিই তারপরে আমি কথাগুলো বলছি আমরা বিদেশিদের কাছে কি প্রত্যাশা করি বা আওয়ামী লীগ সরকার কি প্রত্যাশা করে জাতিসংঘ ইউইউ তারাই বা বাংলাদেশের কাছে কি প্রত্যাশা করে সরকারের কাছে কি চায় তারা বারবার বলেছে যে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন চাই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই আওয়ামী লীগ সেটাকে ভিন্ন ব্যাখ্যা দিয়ে বলে যে অংশগ্রহণ বলতে জনগণ ভোট দিবে আর আওয়ামী লীগ নির্বাচিত হবে দামি নির্বাচন একতপা নির্বাচন এটাই তারা অংশগ্রহণ বলতে চায় তারা ফ্রি নির্বাচন বলতে চায় কিন্তু ক্রেডিবল নির্বাচন যেটা সেটা হচ্ছে যে বিএনপি সহ ক্লিয়ার তারা বিএনপির রাজনৈতিক দল না বললেও তারা একেবারে তিনটি প্রধান রাজনৈতিক দলকে চিঠি দিয়ে সর্বশেষ ডোনাল্ড রুয়ের যে চিঠি সে চিঠিতে এস্টাবলিশ করেছে যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তিনটি দল হচ্ছে বাংলাদেশের রাজনীতির অঙ্গনের বোর্ডের স্টেক হোল্ডার সেখানে চিঠি পাওয়ার পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন যে আমাদের কথা বলার সময় নাই ঠিক আর কদিন পরে তো তফসিল ঘোষণা করলো আবার ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব বললেন একটা পর্যায়ে তফসিল ঘোষণা করার পরে যে আমরা তো বিএনপিকে নির্বাচনে আনতে চেয়েছিলাম এবং বিএনপির ২০,০০০ নেতাকর্মীকে আমরা ছেড়েও দিতাম যদি নির্বাচনে আসতো তো কেউ কেউ মনে করেছে উনি বোধহয় অসুস্থ ছিলেন না তো এরকম কথা উনি তো একজন বিজ্ঞ রাজনীতিবিদ উনি আবার পরের দিন দায়িত্ব নিয়ে বলেছেন তিনি কিন্তু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নন তিনি শুধু তিনি কিন্তু ক্যাবিনেট মন্ত্রী যদি মিথ্যা কথা হয় ক্যাবিনেট মন্ত্রী শপথ করা মন্ত্রীর ক্যাবিনেটে কিন্তু মন্ত্রী তো কিন্তু থাকে না সংবিধান অনুযায়ী নিশ্চয়ই মিথ্যা কথা বলেন নাই এবং মিথ্যা কথা বলেন নাই সেটা তো জাস্টিফাইড সাজা মোমর সাহেবকে বের করে নিয়ে আসছেন একই মামলার ওনারা সবাই আসামি নৌকা মার্কাও দিয়েছেন নির্বাচন কিন্তু করতেছেন তিনি এখন আপনি আসুন যে বছরের প্রথম দিনে বিদেশিদের সাথে যোগাযোগ করা চিঠি দেওয়া হ্যাপি নিউ ইয়ার পালন করা এগুলো রাজনৈতিক অঙ্গনে গতানুগতিক ছিল একইভাবে যদি বলি যে বর্তমানে যে আজকে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট এখানে হ্যাপি ইউনিয়ার পাশাপাশি একটা ক্ষত বিক্ষত আমাদের হৃদয়ে নতুন বছরের যে যাত্রা এই যাত্রাতে আমাদের মধ্যে কি আমাদের অনেক কষ্ট রক্তক্ষরণ কারণ আমাদের যে রাজনৈতিক দল এই দলের প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মুক্ত নন তিনি হাসপাতালে এখনও এই রাজনৈতিক দলের মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ কারাগারে ২০,০০০ নেতাকর্মীর উপরে ২৬,০০০ নেতাকর্মী কারাগারে মিথ্যা মামলায় লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে বাড়ি ছাড়া গ্রাম ছাড়া ঘর ছাড়া এমনি একটা প্রেক্ষাপটে কিন্তু আমরা চলছি আমাদের বর্তমান যে রানিং যে ইস্যু বার্নিং ইস্যু যে একতফা নির্বাচন দামি নির্বাচন ৭ জানুয়ারি এই নির্বাচন বন্ধ করার কথা যেটা আপনি প্রসঙ্গে এনেছিলেন আমরা কেন বন্ধ করবো এটা তো নির্বাচন কমিশন বন্ধ করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই দায়িত্ব আবার নির্বাচন করারও
কিন্তু আপনারা যে বলছেন নির্বাচন প্রতিহত করবেন সংবিধানের সরে সরে আসছেন না আমি সেই জায়গায় আসি সংবিধানের 118 থেকে 126 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে নির্বাচন কমিশনকে সর্বাধিক ক্ষমতা দেওয়া আছে কিভাবে নির্বাচন করলে জনগণ ভোট দিতে যাবে কিভাবে নির্বাচন করলে অংশগ্রহণমূলক হবে কিভাবে নির্বাচন করলে শান্তিপূর্ণ নির্বাচন হবে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে স্বাধীনতার 52 বছর পেরিয়ে 53 বছরে কিন্তু আমরা পা দিয়েছি আমরা সেই নির্বাচন ব্যবস্থাটা আজ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারি নাই যে কারণে আমরা বলছি যে নির্বাচন কমিশন স্বাধীন নয় এবং দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠুভাবে নির্বাচন হয় না এটা প্রতিষ্ঠিত প্রমাণ 2018 সালের সর্বশেষ নির্বাচন 2018 সালের নির্বাচন নির্বাচন কমিশনার প্রশ্নে যদি বলতে আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ তিন যোগ সূত্রে মিলিয়ে এমন একটা নির্বাচন করেছে আমরা আগে দেখতাম যে ভোট চুরি বা জালিয়াতি হয় একেবারে প্রকাশ্যে করেছে এবং নির্বাচন কমিশনের একাধিক দায়িত্ব নিয়ে বলেছে ভবিষ্যতে রাতে নির্বাচন হবে না আপনারা কি নির্বাচন প্রতিহতের যে আহ্বান সেখান থেকে সরে এসেছেন এখন আপনি আসেন নির্বাচন প্রতিহত যে কথাটা আমরা নির্বাচনে তো যাই না এই একতরফা নির্বাচন আমরা যাবো না আগেই বলেছি যে এই সরকারের অধীনে বা আওয়ামী সরকারের অধীনে আমরা নির্বাচন করবো না আমরা কিন্তু সেই জায়গায় আছি কথা রেখেছি জাতীয় পার্টি কিন্তু একই সময় বলেছিল একই সাথে যে তাদের অধীনে নির্বাচন ভালো হবে না আমরা যাবো না তা আমরা জানি জাতীয় পার্টি যাবে কি যাবে না সেটা জাতীয় পার্টির ব্যাপার আমরা যে কথা বলি সেটা আমরা তাদের সাথে যাব না বলেনি বলেছে যাব কিনা পরবর্তী সিদ্ধান্ত হ্যাঁ কিন্তু আমরা কিন্তু বিএনপির রাজনীতিটা ভিন্ন সে কারণে বিএনপি কে দেশের মানুষ কোটি কোটি মানুষ গ্রহণ করে কারণ বিএনপি যা বলে তাই করে যেমন আপনারা প্রতিহত সিদ্ধান্ত যা আমি আমি আপনাদের পয়েন্ট উত্তর আসছি যেমন এরশাদ বিরোধী আন্দোলনের সময় বেগম খালেদা যে বলেছিলেন যে হোসেন মোদী এরশাদের অধীনে আমরা নির্বাচনে যাব না নয় বছর সংগ্রাম করে প্রত্যশীল নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র সংগ্রামে প্রতিষ্ঠিত করেছেন গণতন্ত্রকে এবং আপোষের নেত্রী হিসেবে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন আর পক্ষান্তরে যদি আওয়ামী লীগ নেত্রী বলেন তিনিও বলেছিলেন যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে বেইমান হবে তিনি কিন্তু 86 সালে নির্বাচনে গিয়েছিলেন বলেও আমরা সেটা করি না সে কারণে বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছে 91 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ বিপুল ভোটে দল ক্ষমতা আসছে এখন আপনি আসুন ভোট প্রতিহত যেটা আমরা ইলেকশন চাই না আমরা স্পষ্ট বলে দিয়েছি আমাদের তো জানান আমাদের লিফলেট আমরা দিচ্ছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কি বলতেছি যে আমরা কী কী কারণে নির্বাচনে যাই নাই একইভাবে বিদেশিদেরকেও অবগত করা হয়েছে যে আমরা কী কী কারণে নির্বাচনে আমরা যাই নাই আমরা নির্বাচনে যেতে চেয়েছিলাম বিএনপি তো নির্বাচনমুখী দল আমরা নির্বাচন করে বারবার ক্ষমতা এসেছি আজকের এই প্রেক্ষাপটে 7 জানুয়ারির ডামি নির্বাচনে আমরা কেন যাই নাই এই প্রহসন তামাশি নির্বাচনে কেন যাই নাই সেটা বিদেশিদের কাছেও তুলে ধরা হয়েছে যেহেতু তারা ব্যাপারটা ওয়াকিবহাল তারা জানে আমরা তাদের সমর্থন নিয়ে তারপরে নির্বাচনে যাবো বা ক্ষমতায় আসবো এরকম চিন্তা ভাবনা আমাদের নেই আমাদের তো সমর্থন জনগণের জনগণের সমর্থনে আমরা নির্বাচনে যাবো এবং ক্ষমতায় আসবো জনগণ তো আমাদেরকে ভোট দিয়েছে বারে বারে আমরা শুধু বিদেশিদেরকে অবহিত করলাম যে আমরা এই কারণে নির্বাচনে যাই না আর আমরা দেশবাসীকে আমরা যে গতানুগতিক আমার সহযোদ্ধা এই কাউসার ভাই যে কথাটা বললেন যে গুম তারপর গুপ্ত হত্যা গুম গুপ্ত হত্যা এগুলো তো 72 জোহরানকে গুম করার মধ্য দিয়ে শুরু হয় রাজনীতি গুমের রাজনীতি আর আপনি যদি বলেন ক্রসফায়ার তো শিরাশিদারকে দিয়ে 72 থেকে 73 শুরু হয় এখন আমরা হলো আমরা তো গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক বাংলা জনগণের পক্ষে আমরা লিফলেট বিতরণ করছি যে আমরা নির্বাচনে কী কারণে যাই নাই ভোটাররা কী কারণে নির্বাচনে যাবে না এবং আমরা যাবো না ভোট কেন্দ্রে সেই কথাগুলো তুলে ধরছি সেই কথাগুলো কিন্তু নির্বাচন হতে দেবেন না নির্বাচন আমরা এটা আমাদের হ্যাঁ কারণ জনগণের টাকায় নির্বাচন হতে যাচ্ছে কী কারণে 2018 সালের পরে এই গত 5 বছর এই সরকার কী করেছে যে তাদেরকে আবার নির্বাচিত করতে হবে একটা তাদের কী তাদের কর্মকাণ্ডগুলো কী সেগুলো আমাকে নির্বাচন প্রতিহত সরে এসেছেন নাকি না না আমরা তো আমরা নির্বাচন প্রতিহত জায়গা থেকে সরে আসি নাই আমাদের যে দাবি একদফা দাবি একদফা দাবিটা কি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন নির্বাচন হ্যাঁ প্রতিহত করবেন আমরা জনগণকে জানাচ্ছি জনগণই করবে জনগণ যদি ভোট দিতে না যায় আপনি কি মনে করেন যে জনগণ যদি ভোট দিতে না যায় এই নির্বাচনটা কি অর্থবহ হবে এখন যদি বলেন যে নির্বাচনে বাক্সের মধ্যে 80% ভোট দিয়ে দিবে সেটা তো ভিন্ন জিনিস অ্যাডভোকেট রিয়া ছাড়া নির্বাচন জনগণ কেন ভোট দিতে যাবে না আমরা 7 তারিখ দেখি জনগণ ভোট দিতে যায় কিনা দেখতে পারি না আমরা আপনাদের কি ধারণা কত শতাংশ ভোট পড়বে আমরা মনে করি 50-65% ভোট ভোটার খবর ইয়াতে যাবে দেখেন এখানে কিন্তু ইতিহাস বিকৃতি করে ফেলা হচ্ছে জহির রায়ের 72 সালে গুম হয়েছিল এটা আজকে প্রথম শুনলাম ইতিহাস বিকৃতিতে পড়ে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন ভালো হয় না আমারই পাশে যারা বসে আছেন তারা কিন্তু সামরিক সরকারের অধীনে নির্বাচন করেছেন ওটা কি ভালো ছিল সংবিধানকে পাশে রেখে আমি যা করেছি সব ঠিক হানা ভোট হাওয়ার ভোটও হানার ভোটও না এটা আমি দেখেছি তো এই ছিল তাদের মুখে আজকে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের কথা শুনতে হচ্ছে আমি তো প্রথমেই বলেছি 7 জানুয়ারি দেখেন না জনগণ ভোট দিতে আসে কিনা আসবে কেন আসবে না কেন আমরা কি বলতে পারি না
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, না দেখো সেটা কি ওরা করতে পেরেছে না কেন, ভোট দিতে আসবে না কেন? যেমন ধরুন আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি কে তার অপকর্ম এবং দুর্নীতির কারণে 2008 সালে তার জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছে, 29টি সিট পেয়েছে সব মিলিয়ে এবং আওয়ামী লীগ কি বিপুল পরিমাণ মেজরিটি নিয়ে সংসদে গেছে। এখন যদি জনগণ আওয়ামী লীগকে মানে ধরুন এই যে হলফনামায় এত সম্পদের উল্লম্পন, নানান দুর্নীতির অনেক অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, অর্থ পাচার বা মূল্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না রাখতে পারে, এরকম নানান রকম অভিযোগ আছে, কিছু সত্য কিছু মিথ্যা আপনারা বলতেই পারেন, কিন্তু এসব কারণে যদি জনগণ আপনাদের প্রত্যাখ্যান করতে চায়ও তাদের হাতে অপশন আছে? আমরা তো জনগণকে ফেস করতে যাচ্ছি 7 জানুয়ারি, আমরা তো বলছি ভোট কেন্দ্রে আসেন, আপনাদের ওপিনিয়ন দেন, পর্যাপ্ত প্রার্থী আছে। এখানে যে আলোচনা হচ্ছিল আমার টেবাবাজি বলছিলেন জাপার সিট নিয়ে, এটা আমরা জোট মহাজোটে গত কয়েকটি নির্বাচন কিন্তু করে আসছি, কারণ নির্বাচনের আগে ভোটাররা কিন্তু একটা ফ্লেভার চান কোন জোটে কতটা দল আছেন, কোনটা মহাজোট। হয়তো বিএনপি নির্বাচনে আসে নাই, ওনাদেরও তো 20-20 জোট আছে, যেই জোটের 4টা দল কিন্তু এবার নির্বাচন করছেন, ওনাদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সহ কিন্তু প্রায় 67 জন নির্বাচন করছেন। আমি তো খুব সংক্ষেপে বলি, জাতীয় পার্টি তো সিটের গ্যারান্টি চেয়েছে, বিএনপি তো ক্ষমতার গ্যারান্টি চেয়েছিল, এটা কি দেওয়া সম্ভব? সিটের গ্যারান্টিটা দেওয়া সম্ভব হয়েছে, এটা কি সম্ভব নির্বাচন ছাড়া? নির্বাচনে আসতে ভয় পাচ্ছে, আসেন না, সাইদুর রহমানটা বা শোনেন নাই, সিটের গ্যারান্টি চেয়েছে জাতীয় পার্টি, আপনারা দিয়েছেন সেটি? আমরা তাই তো দেখলাম, নির্বাচনটা কি অবস্থায় দাঁড়িয়েছে, ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচনকে দিকে আমরা এগোচ্ছি না? এখন পর্যন্ত যেহেতু আমরা মোরাল বিদেশিদেরকে মানছি, ওনারা কি কোনো নির্বাচনী প্রক্রিয়া বলেছেন যে এই এই প্রশ্নটা ঠিক হচ্ছে না? লক্ষ্য দেখেছে নির্বাচন কমিশন তো সারা দেশে দাবড়িয়ে বেড়াচ্ছেন, 286 জন প্রার্থীকে শোকজ করেছেন, জরিমানা করছেন, আমাদের 5-7 বারের নির্বাচিত এমপিদেরকে জরিমানা করেছেন। তার মানে কি ওনারা দায়িত্বে আছেন, আমরা সেটা মেনে চলছি, এবং যেহেতু সারা দেশে আপনি যেই চ্যানেলে যাবেন সারা দেশের প্রচারণা আছে, কেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন শেষ পর্যন্ত নির্বাচনে থাকে কিনা সেটা সময় বলে দেবে, এই বিষয়টি আরেকটু স্পষ্ট ভাবে ফিরছি রাজকাহনে। ফিরলাম রাজকাহনে, জনাব সাইদুর রহমান টাপা, এক মিনিটে শুনবো, শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো কিনা সময়ই বলে দেবে বলছেন জিএম কাদের, জিএম কাদের আপনি একটু বলবেন, এটি আসলে কেন বলছেন বা এটির ব্যাখ্যা কি আপনাদের? কিন্তু এক মিনিট কেন, এই কারণ আমার হাতে সময়টা খুব কম, সবার কাছে 1 থেকে 1.5 মিনিট, 1 মিনিটে তো কিছু বলা যাবে না, তারপরে বলি শুনি কি ওই যে জিএম কাদেরের সেই বক্তব্য যে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো কিনা সময়ই বলে দেবে, চেয়ারম্যান সব ভালো জানে যে উনি কি করবেন না করবেন, কারণ ওনাকে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, উনি কি করবেন না করবেন ওনার ব্যাপার, তা আমার জানার কথা না। তো আমি মনে করি যে আমাদের বহু সিটে বহু আমাদের যারা ক্যান্ডিডেট আছে তাদের বাড়িতে হামলা হচ্ছে, তাদের অফিস ভাঙচুর হচ্ছে, নামতে দিচ্ছে না, স্বতন্ত্র আওয়ামী লীগ মিলে, মানে স্বতন্ত্র যা আওয়ামী লীগও তাই, কিন্তু যেটা অতীতে কোনো কালেই ছিল না, একটা দলের এটা কোনো কালেই ছিল না, কারণ আওয়ামী লীগের দেখেছি যে বিদ্রোহী প্রার্থী হইলে বা কোনোরকম আওয়ামী লীগের ক্যান্ডিডেটের বাইরে হলে ও সেকেন্ডের মধ্যে সে বহিষ্কার হয়ে যায়, আমাদের দলও তাই, এবারও হয়েছে আমাদের পার্টিতে একটা নেতা আমাদের ক্যান্ডিডেট ছিল, সে দলের বিরুদ্ধে কথা বলছে বহিষ্কার হয়ে গেছে, কিন্তু এবার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, মানে আওয়ামী লীগের লোকই আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন হয়েছে কি আমাদের জ্বালা যেটা হচ্ছে আর কি, ওদিক দিয়ে আওয়ামী লীগের যে নৌকা ওরা আমাদের লোকজনদের মারতেছে, অফিস ভাঙচুর করতেছে, আবার স্বতন্ত্র আওয়ামী লীগ তারা আবার বঙ্গবন্ধুর নিয়ে নাম বলেই জিন্দাবাদ দিয়েই আবার ভাঙতেছে, আওয়ামী লীগ দুই আওয়ামী লীগ একসাথে আমাদের যেখানে যে সব জায়গা আমাদের খুব ভালো জায়গা আছে, অনেক ধন্যবাদ সাইদুর ভাই, কাজটা অনেক ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট রফিক শিকদার, 14-তে একই রকম দাবিতে পারেন নাই আপনারা দাবি আদায় করতে, 18-তে নির্বাচনে গেছেন, 24-এ না পারলে বিকল্প কিছু আছে, কোনো প্ল্যান বি? পারা বিকল্প পারাই, কারণ
জনগণের বিজয় পাড়ার মধ্যে অর্জনের মধ্য দিয়ে জনগণের বিজয় প্রতিষ্ঠিত হবে। আপনি দেখেন যে 52 সাল এবং 71 সাল কিন্তু একদিনে হয় নাই, দীর্ঘদিন পরিক্রমার মধ্যে দিয়ে হয়েছে। যারা 52 এবং 71-এর চেতনাকে ম্লান করে চলেছে, আমরা বলবো যে জনগণের কাছে তারাই হেরে যাবে সময়ের ধারাবাহিকতায়। এমপি মন্ত্রী হোক, জনগণের টাকায় ফ্ল্যাগ উড়া গাড়িতে উঠুক, কিন্তু তাদের বিবেক নিশ্চিত তাড়না দিবে যে আমরা কার টাকায় এই গাড়িতে উঠলাম, কার আমাকে ভোট দিল। না, ভোট জনগণ তো, জনগণ হচ্ছে ভোটের স্টেক হোল্ডার এবং রাজনৈতিক আদর্শ হচ্ছে জনগণ। রাজনৈতিক আদর্শ যদি থাকে তাহলে জনগণ থেকে কখনো বিচ্যুত হওয়ার সম্ভব সুযোগ নাই, এবং সেটি বিএনপি ধারণ করে চলেছে। আপনাকে আমি ছোট্ট করে সংক্ষেপে একটু শেষ করে দিই। 2023 জুড়ে যে আওয়ামী লীগের যে অর্থনৈতিক রাজনৈতিক সংকট তো ছিলই, রাজনৈতিক দেউলিয়াত্ব দুর্নীতি তো আছেই রাজনীতিতে, কোনো সততা ছিল না রাজনীতিতে। বিএনপির উপরে যেভাবে স্টিম রোলার চালিয়েছে বিরোধী দলের উপরে, একইভাবে অর্থনৈতিক যে সংকট একইভাবে একটি বছর করলো, এর মধ্যে যদি আমি আপনাকে একেবারে সংক্ষেপে বলি যে মূল্যস্ফীতি, তারপর রেমিটেন্স ও রপ্তানি আয়, রিজার্ভ তো একেবারে শুরুতে বছরে $33.93 বিলিয়ন ছিল, সেটা নেমে এসেছে একেবারে এখন $17 বিলিয়ন করে। বিদেশি বিনিয়োগ, তারপরে ডলারের বিনিময় হার একেবারে 124 থেকে 125 টাকা, শেয়ার বাজারের মধ্যে একটা স্থবিরতা নেমে এসেছে ডিএসসি এবং চট্টগ্রামে যেটি ঋণ, সেটা আপনি যদি বলেন যে ২০০৮ সালে যেখানে আপনার $25,000 ইয়ে ছিল, ১০০০ কোটি টাকা ছিল, সেটা এখন এই ব্যাংক ঋণ যা দাঁড়াইছে ১,০০,০০০ টাকা। অনেক ধন্যবাদ, এখন এটি একটা বড় আলোচনা, ধন্যবাদ আপনাকে। আমার একদম এক দেড় মিনিটের মধ্যে অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, শুনেন আপা শেষ করি, এখানে উত্তরণের জন্যই আমাদের বিএনপি রাজনীতি আমরা চাই যে সরকার এখান থেকে সরে আসবে। ধন্যবাদ, এটি একদম স্পষ্ট, আপনারা সরে আসতে কথা বলেন। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার লেখা আছে এখন কিন্তু আইনগতভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার কোন সুযোগ নাই। কেউ কেউ বলতে পারে আমি নির্বাচন করবো না, কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের কোন সুযোগ নাই, এটা চলে গেছে। আমরা যেটা চাচ্ছি যে নির্বাচনকে প্রতিহত করতে গিয়ে, করার নাম করতে গিয়ে, আপনি যেটা বলেন ১৪ সালে পারে নাই, এবারও যেন সেই কাজটা শুরু না করে, আগুন সন্ত্রাস, গুপ্ত হত্যা, দেশকে অস্থিশীল করা, ভোটারদেরকে ভয় ভীতি, এইগুলি না দেখানো। আমিও আলোচনায় যাব না, ফাকেদা বলেছেন রেমিটেন্স রিজার্ভ, ওনাদের ৬ সালের রিজার্ভটা কত ছিল ওটা একবার দেখলি তো হয়, তখনকার রেমিটেন্স কত ছিল ৬ সালে, এখনকার সবগুলি সূচকে কিন্তু আওয়ামী লীগ সরকার এগিয়ে আছে। সাম্প্রতিককালে আমরা চীনের পরে ছিলাম সেকেন্ড, আমরা কিন্তু চীনের ডিঙ্গি এখন রপ্তানি বাজারটা দখল করেছি, তাই না? এটা বাস্তবতা, এরকম সংকট থাকতেই পারে, দেখতে হবে সরকার কত দ্রুত সেই সংকট উত্তরণ করতে পারে। কেন সারা বিশ্বে সংকট যাচ্ছে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট যাচ্ছে। আমরা কি পেরেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে, আমরা কি পেরেছি পাকিস্তান থামাতে? আমরা বাংলাদেশে যথাসময়ে সাংবিধানিক দ্বারা নির্বাচন দিচ্ছি, এটাকে যেন প্রতিহতের নামে দেশকে অস্থিশীল না করেন। অনেক ধন্যবাদ, সব ভোটারদেরকে আমরা ভোট কেন্দ্রে আসছি, নতুন বছরের নির্বাচন দেখবো আমরা কেমন হতে যাচ্ছে, শেষ পর্যন্ত কি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, ধন্যবাদ দর্শক, সাথে থাকবার জন্য আজকের মতো বিদায়।